চিৎকার করে বলি আমিন। আমরা তাকওয়া আছে যেখানে আমরা আছি, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া। তোমরা সাহায্য করো, কার হুকুম? তাকওয়ার কাজে, আল্লাহর সাহায্যের কাজে। স্যার চলে আসছেন, এত বয়সে স্যার চলে আসছেন, মানে সৎ থেকে এই যে স্যার চলে আসছেন, সব আমরা তাকওয়ার কারণে। বন্ধু, আল্লাহ বলছেন আল আখিল্লাও ইয়াউমাইদিন বাদহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। এই তাকওয়ার বন্ধুত্ব কেয়ামতেও আমি টিকিয়ে রাখবো। কেয়ামতে কোনো বন্ধুত্ব থাকবে না শুধু তাকওয়ার বন্ধুত্ব ছাড়া, ঠিক না? বা ঠিক। আল্লাহ যেই দিন আপনি রুদ্রমূর্তি ধারণ করবেন, আপনার যেই দিন সবচেয়ে বেশি রাগ করবেন, আল্লাহ আদম আলাইহিসসালামের ভাষায় তার আগেও এত রাগ করবেন না, পরেও এত রাগ করবেন না, সেই দিন আমাদের সবাইকে আপনাদের ছায়া তলে ছায়া দিয়ে দিন। আরো জোরে বলেন আমিন। ছায়া সবাই চান না বোধ হয়? জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে আপনারা জানেন কিছু? সূর্য আসবে মাথার উপর, রাসূল বলছেন কারো কারো ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। যার গুনাহ যত বেশি তার ঘাম তত, ঘামের ভিতরে সত্যিটাই থাকবে মানুষ, হাজার হাজার কোটি মানুষ। এরপরে চিৎকার করবে মানুষ, আমাদের জন্য কেউ কিছু করেন, সবগুলো মানুষ একত্রিত হয়ে আদম আলাইহিসসালামের কাছে যাবে। বুখারী লম্বা হাদিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সর্বশেষ একজনের কাছে যাবেন, তিনি সুপারিশ করবেন কি নাম, কি নাম? আল্লাহ তিনটা কথা বলবেন, সাল তোতা, বলেন সাল তোতা, কল ইউসমা, শাফা তুশাফা, তুমি চাও তোমাকে দেয়া হবে। সুবহানাল্লাহ, তুমি বলো তোমার কথা শোনা হবে, কে বলবেন? আল্লাহ বলবেন, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাম সেই দিন সেজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদের সামনে, সেই মাকামে মাহমুদ হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, এখানে সেজদায় পড়ে থাকবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সেই নবীর সুপারিশ আমাদের নসিব করে দাও। যদি আজানের পরে ইমাম যা বলে, মুয়াজ্জিন যা বলে, আপনারাও তা বলেন, তারপরে পড়েন আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল, এর আগে পড়বেন দুরুদ। ইমাম মুয়াজ্জিন যা বলে আপনারা তা বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে কি বলবেন? এই জন্যই ধরছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার, তারপরে আজান শেষ হলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে আজানের দোয়াটা পড়বেন। রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরুদ পড়বেন, কি পড়বেন? আবার সালাম দিবেন। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতকে বলেন, কেউ যদি আমাকে সালাম দেয়, কেউ যদি আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। এই জন্য আল্লাহ সালাম দেয়া শিখিয়েছেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল। কি সুন্দর একটা পরিবেশ, কোনো ডায়াবেটিস রোগীও নাই স্যার, আপনার শরীর যে এত ভালো স্যার, আল্লাহ কবুল করুক। তাহলে আমরা ভয় করব কাকে বলেন? নামাজ ছাড়বো না তো, দেখি কারাগার ছাড়বেন না, একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। দুই নাম্বার, বিবির হক কখনো নষ্ট করব? রাসূল বলছেন তোমরা যা খাও বিবিকে তা খাও, যা পরো বিবিকে তাই পরাও, যে জায়গায় থাকো ওই জায়গায় বিবিকে রাখো। যারা ডাবল বিয়ে করে এরা কখনো আদল করতে পারে না। সূরা নিসা 129 আয়াত, লান তাস্তাতিয়া আন তাআদিলু, আল্লাহ বলছেন যারা ডাবল বিয়ে করে তারা কখনো ইনসাফ করতে পারে, অতএব আরেকটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। তুমি যদি আরেকটা মেয়েকে ঝুলিয়ে রাখো অথবা একদিকে ঝুঁকে পড়ো, কিয়ামতের ময়দানে তুমি অর্ধেক হয়ে উঠবা, অর্থাৎ এক হাত এক পা প্যারালাইজড হয়ে থাকবে, এই অবস্থায় উঠবা তুমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তিন নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো, কোনোভাবেই নষ্ট করবো, যা কিছু আগে দান করব কাকে?
নিকটাত্মীয়, আপন ভাই, আপন বোন, আপন চাস্তু ভাই, চাস্তু বোন, মামতো ভাই, মামতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, গোপনে দিয়ে আসবো। আত্মীয়তার কাছে গেলেই হায়াত বাড়িয়ে দেন কে? আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। চার নাম্বার, সব সময় একজনের কাছে আশা করব, তিনি কে? তিনি কে? ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, তিনি সবসময় আমাদেরকে দেখেন। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত, সূরা কাফ। প্রত্যেকটা জিনিস সচিত্র ভিডিও করেন কে? আল্লাহ ভিডিও করেন। সেই জন্য আজকে থেকে আমরা আমাদের জীবনকে তাকওয়ার আলোকে আলোকিত করবো, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্যার কথা বলবেন? জি স্যার কথা বলবে, তারপর আমরা দোয়া করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। ঢুকায় দিল, ঢুকায় দিয়ে আসতে বেরিয়ে পড়ে, আপনি ধরতে যাবেন আসতে উড়াল দিয়ে চলে যাবে, আর কোনো জায়গাতে সে হুইসেল দেয় না। হুইসেল দেয় কোথায়? কোথায়? তো এই কানে সিঁধিটা চিনে কেমনে এটা? এত সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য চোখ তার শরীরে, সিসি ক্যামেরা একটা দুইটা না। কি আশ্চর্য না! আল্লাহ বলছে এখানে অসুখ নাই, সেখানে মসজিদে অধিকাংশ মুসল্লিরা ভালো, ঠিক না? ঠিক। রাসূলুল্লাহ বলছেন তার রুটা বার নিয়ে আসা হবে কবরে, তখন দুইজন ফেরেশতা শুভ্র চেহারা সুন্দর চেহারা তাকে এসে প্রশ্ন করবে, মার রব্বু, তোমার রবকে। তিনি বলবেন রব্বি আল্লাহ, রব্বানা লাকাল, রব্বানা লাকাল, রব্বি আল্লাহ, মান হাযা আর-রাজুল, মান আর-রাজুল আল্লাযী বা'আসা ফীকুম, এই মানুষটিকে কাকে তোমার নেতা বানানো হয়েছে? তোমার নবীকে ছিল, রাসূলকে নিয়ে তিনটা প্রশ্ন, কয়টা? তিনটা। বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দল কি ছিল? আমার দল হলো ইসলাম। উপর থেকে আওয়াজ আসবে আন সাদাকা আব্দি, আমার গোলাম সত্য বলেছে, ফাফরেশু ফরাশ আল জান্নাহ, আলবিসু লিবাজ আল জান্নাহ, ইফতালাহু বাবাম মিন আল জান্নাতি ইয়া আরহামার। বলা হবে, উপর থেকে আওয়াজ আসবে, বলবে তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, তার বিছনা জান্নাতের বিছনা বিছিয়ে দাও। তার সাথে জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের হুর গেল মান তার চোখে পড়বে। তিনি বলবেন আল্লাহ আমি এগুলো চাই। আল্লাহ বলবেন নুন নুম কানাও মিলো রুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি কবরে এরকম ঘুমাও, তোমার সবচেয়ে প্রিয়জন ছাড়া তোমাকে কেউ ডাকবে? প্রিয়জন কে? কে? আল্লাহ। আপনি আমাদেরকে আপনার প্রিয়জন হিসেবে কবুল করেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, ওই ঘুমন্ত মুমিন উঠবে, মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, কে আমার আরামের ঘুম ভাঙিয়ে দিল? বলবে এটা রহমানের ওয়াদা, তিনি সত্য বলেছেন, ঠিক না? বেঠি। আল্লাহ আমাদেরকে সবাইকে কপাল দান করেন, আরো চিৎকার করে নামাজের দরকার আছে না নাই, তাকওয়ার দরকার আছে না নাই, বউকে ইসলামের ভিতরে চালানোর দরকার আছে না নাই, আপনার মেয়েটা কোথায় যায়, কোথায় থাকে, আপনার ছেলেটা সন্ধ্যার পরে ঘরে ফিরে না, থাকে কোথায়? পাঁচ ওয়াক্ত নামাজ ছেলে পড়ে না আপনি।